হ্যালো এভরিওয়ান, আমি ফেদুসুর রহমান সজীব, বেসিক এইচটিএমএল অ্যান্ড সিএসএস ডিজাইনের। আজকে আমরা সেকেন্ড ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথম ভিডিওতে আমরা শিখেছিলাম যে এইচটিএমএল ডিজাইনের বেসিক স্ট্রাকচারটি কিভাবে লিখতে হয় এবং খুবই সিম্পলভাবে আমরা একটি লেখা কিভাবে লিখতে পারি, বা যেটাকে আমরা শিখেছিলাম প্যারা, এবং আমরা কোড লেখার সময় সেটাকে ইউজ করেছিলাম পি নামক একটি ট্যাগ দিয়ে। তো প্রথমেই আমরা আগের ভিডিওতে যা যা শিখেছিলাম সেটিকে আরেকবার আমরা রিভিউ করব। প্রথমে আমরা করেছিলাম যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ডাউনলোড করেছিলাম আমাদের কোড লেখার জন্য, বা আপনারা চাইলে আপনাদের ডিফল্ট কম্পিউটারে যে নোটপ্যাড অ্যাপটি রয়েছে সেটি ইউজ করে আপনারা লিখতে পারেন কোড। তো নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে আমরা ফার্স্টে কোড লেখা শুরু করেছিলাম। আমাদের কোডের ফার্স্টে ছিল এইচটিএমএল নামে একটি ট্যাগ দিয়েছিলাম, এবং সেই সাথে হচ্ছে এইচটিএমএল ট্যাগটিকে আমরা ফিনিশ করে দিয়েছিলাম। এইচটিএমএল ট্যাগের ভিতরে দুটো পার্ট ছিল, একটি হচ্ছে হেড পার্ট, আরেকটি হচ্ছে আমাদের বডি পার্ট। সো হেড পার্টটিও শুরু হয়েছিল আমাদের, সেম ভাবেই আমাদের বডি পার্টটি শুরু হয়েছিল, আবার শেষও হয়েছিল। হেড পার্টের ভিতরে আমরা টাইটেল লিখেছিলাম, যে টাইটেলটা হচ্ছে ব্রাউজারের ট্যাবের আমরা দেখতে পারি, এটি লিখেছিলাম আমরা টাইটেল ট্যাগ দিয়ে। এবং তার ভিতরে আমরা লিখেছিলাম একটি টাইটেল, ধরুন আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড, দেন এগেইন আমরা টাইটেল ট্যাগটিকে ফিনিশ করেছিলাম। আর বডি পার্টের ভিতরে আমরা যে কোনো একটি লেখা লিখেছিলাম, এমনি লিখলেও আমাদেরকে সে লেখাটি দেখাতো, অথবা আমরা চাইলে সেটিকে একটি প্যারা ট্যাগ দিয়েও লিখেছিলাম। প্যারা ট্যাগ ইউজ করেছিলাম এই কারণে যাতে করে আমাদের একটি লাইনে একটি মাত্র লেখা থাকে, এবং অপর একটি লাইনে যদি আমরা লেখা আনতে চাই তো দেখেন আমরা আরেকটি প্যারা ট্যাগ ইউজ করেছিলাম। আর ফাইলটি সেভ করার ক্ষেত্রে আমরা হচ্ছে সবসময় সিলেক্ট করেছিলাম হচ্ছে অল টাইপ, যাতে করে আমরা ফাইলের টাইপটা বা এক্সটেনশনটা আমরা ডট এইচটিএমএল লিখতে পারি। সো আমরা একটি নাম দিয়েছিলাম, তখন দিয়েছিলাম হয়তো সজীব ডট এইচটিএমএল, এবার আমরা দিচ্ছি ধরেন এবিসি ডট এইচটিএমএল, দেন আমরা সেভ করে দিয়েছিলাম। যে ফাইলটি সেভ হয়েছিল ওটি ওপেন করলে আমরা হচ্ছে একটি ব্রাউজারে সেই ফাইলটিকে দেখতে পেরেছিলাম। ওকে, আজকের ভিডিওতে আমরা এবার দেখব যে যে লেখাগুলোকে আমরা লিখেছিলাম প্যারা ট্যাগ দিয়ে সেই লেখাগুলো কিভাবে আমরা সেন্টারাইজ করতে পারি। যেমন ধরুন আমরা এখানে প্যারা ট্যাগ দিয়ে যে লেখাটি লিখেছি এই লেখাটি অলওয়েজ আমাদেরকে দেখাচ্ছে লেফট সাইডে। তো এই লেখাটিকে যদি আমরা সেন্টারে আনতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সো আমি আরেকটা প্যারা ট্যাগ নিচ্ছি ডুপ্লিকেট করে, কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করেছিলাম আগের বার, ধরুন এটি হচ্ছে আমার লাইন টু, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, রিফ্রেশ দিচ্ছি। সো সেকেন্ড লাইনটা আমরা আবার দেখতে পাচ্ছি, দুটো ডিফারেন্ট লাইন দেখাচ্ছে কজ আমরা প্যারা ট্যাগ ইউজ করেছি। সো এই ছিল মোটামুটি প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা যা যা শিখেছিলাম। আর এই টিউটোরিয়াল আমাদের শেখার মেইন কিছু অংশগুলোর মধ্যে একটি হচ্ছে সেন্টারাইজ কিভাবে আমরা করতে পারি একটা লেখাকে। তো আগেই দেখে নেই যে আমরা যে ট্যাগগুলো ইউজ করি, যেমন হচ্ছে আমাদের বডি হচ্ছে একটি ট্যাগ, প্যারাটা হচ্ছে একটি ট্যাগ, এই ট্যাগগুলোর ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। অ্যাট্রিবিউট গুলো মানে হচ্ছে যে এই ট্যাগ গুলোকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। সো এই অ্যাট্রিবিউট গুলো লেখার ক্ষেত্রে ধরুন আমরা যদি সেন্টার করতে চাই তাহলে আমাদের এক ধরনের কমান্ড রয়েছে, ধরুন আমরা একটি কালার দিতে চাই লেখাটিতে, দেন আমাদের আরেক রকমের কমান্ড রয়েছে। তো আমি একটা সিম্পল ওয়েতে দেখাবো যে ওয়েটাতে আপনারা অ্যাপ্লাই করলে আপনার জিনিসটাকে সেন্টার করা বা একটা স্পেসিফিক কালার দেয়া, এইসব জিনিসগুলোকে একটা ট্যাগের মধ্যে আপনি ইজিলি লিখতে পারবেন। সেটি হচ্ছে পি ট্যাগ যেটি লিখেছি আমরা, অর্থাৎ পি এর পরে কিন্তু যে ইন্ডিং অ্যারো সাইনটা রয়েছে ঠিক সেটির আগে, পি এর পরে এবং ইন্ডিং অ্যারো সাইন যেটি রয়েছে তার আগে সেখানে হচ্ছে আমরা একটি কমান্ড লিখব। কমান্ডটি হচ্ছে স্টাইল, STYLE, দেন ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা ডাবল কোটেশন দুটো দিব। এই ডাবল কোটেশন দুটোর ভিতরে আমরা যাই লিখব সেটি হচ্ছে আমাদের এই প্যারা ট্যাগের যে আমরা ডিজাইনটা দিতে চাই সেই ডিজাইন। তো ধরুন আমি এখন টেক্সটটিকে সেন্টার করতে চাই, সেন্টার করার জন্য আমাকে আরেকটি কমান্ড ইউজ করতে হবে, সেটি হচ্ছে টেক্সট হাইফেন অ্যালাইন। আমি লিখে নিচ্ছি টেক্সট হাইফেন, আমি অটোমেটিক সাজেশন দিয়ে দিচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, সো আমি হাতেই লিখছি ALIZN অ্যালাইন। এখন এই যে স্টাইলের কমান্ডটা অর্থাৎ টেক্সট হাইফেন অ্যালাইন, এই অ্যালাইনটা আমার কি হবে, সেন্টার হবে নাকি রাইট সাইডে হবে নাকি লেফট সাইডে হবে, সেটি লেখার জন্য আমাকে একটি আগে কোলন দিতে হবে, দেন লিখতে হবে আমি কোন দিকে আমি অ্যালাইনটা করতে চাচ্ছি। ধরুন আমি এখন অ্যালাইন করতে চাচ্ছি সেন্টারে, সো আমি সেন্টার লিখলাম। আর স্টাইল ট্যাগের ভিতর যখন আমার
একটা ডিজাইন লেখা হয়ে যাবে, তখন আমরা সেখানে এন্ড করে দেব, যেটি হচ্ছে আমাদের সেমিকোলন দিয়ে। আমি সেভ দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে, জিনিসটা আমরা আবার রিপিট করব। সো রিলোড দিই, দেখুন যে এই লেখাটি আমরা এখন ইজিলি সেন্টারে দেখতে পাচ্ছি, কিন্তু পরের লাইনে যেটি আছে অর্থাৎ লাইন টু, এটি আমার আরেকটি প্যারাট্যাগে রয়েছে, সেটি হচ্ছে এই প্যারাট্যাগ। যেই প্যারাট্যাগের ভিতরে আমরা এখনো কোনো স্টাইল দেইনি বা এই প্যারাট্যাগ থেকে আমরা সেন্টারাইজ করিনি, যার কারণে সে ডিফল্ট অবস্থায় লেফট সাইডেই দেখাচ্ছে। তো আমরা আবার দেখে নিই, যেহেতু আমরা এই প্যারাট্যাগের ভিতরে যে জিনিসটা রয়েছে বা যে লেখাটি রয়েছে সেটিকে সেন্টারাইজ করতে যাচ্ছি, সো আমরা এই প্যারাট্যাগের ভিতরে এটাকে সেন্টার করার জন্য একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব। আমরা ইউজ করেছিলাম কিভাবে, প্যারাট্যাগের ভিতরে লিখেছিলাম স্টাইল, ইকুয়াল চিহ্ন দিয়েছিলাম, ডাবল কোটেশন দুটো দিয়েছিলাম, এবং এই ডাবল কোটেশন দুটোর ভিতরেই আমরা আমাদের ডিজাইন কমান্ডগুলো লিখব, যেটি হচ্ছে সেন্টার করার জন্য টেক্সট হাইফেন অ্যালাইন কোলন দিয়ে আমরা লিখেছিলাম কোন দিকে আমরা অ্যালাইন করতে চাই। ধরুন এবার আমি রাইট সাইডে অ্যালাইন করতে চাই, সো RIGHT আমি রাইট লিখে দিলাম, আর স্টাইলের একটি কমান্ড যখন লেখা হয়ে যাবে আমরা সেমিকোলন দিয়ে সেটিকে ফিনিশ করে দেব, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আমরা আবার রিফ্রেশ দিচ্ছি, এবার দেখুন লেখাটি আমার রাইট সাইডে চলে এসেছে। তাহলে পরের যে প্যারাটেকটি রয়েছে এটিকেও আমরা একটি অ্যালাইন করে দেখি। সো এই প্যারাটেকটি তো আমাদের স্টাইল দিতে হবে, STYLE ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব টেক্সট অ্যালাইন, ধরুন এটাকে আমরা করব সেন্টার, সেভ দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে লাইন টুটা যেটা রয়েছে আমাদের এখন সেন্টারে দেখাচ্ছে। এক্ষেত্রে অনেক কিছু কনফিউশন লাগতে পারে, যেমন এখানে আমি কোটেশনের পর সরি সেমিকোলনের পর কোনো স্পেস দেইনি রাইট লেখার সময়, কিন্তু যখন আমি সেন্টার লিখেছি সেমিকোলনের পর একটা স্পেস দিয়েছি, এটি আসলে কোনো ইস্যুই না। এখানে আপনি চাইলেও স্পেস দিতে পারেন, চাইলে স্পেস নাও দিতে পারেন, এটা টোটালি আপনার উপরে, কিন্তু আপনাকে অলওয়েজ এই কমান্ডগুলোকে ফিক্সড রাখতে হবে। যেমন টেক্সট হাইফেন অ্যালাইন এর মাঝে আপনি স্পেস দিবেন না, বা রাইট এই লেখাটির মাঝে আপনি কোনো স্পেস দিবেন না। তো এই কমান্ডগুলো আপনাকে ঠিক রাখতে হবে, বাকিটি ব্রাউজার আপনার নিজে থেকেই বুঝে নেবে। তো এবার আসেন আমরা আরেকটা প্যারাট্যাগ ইউজ করি, কন্ট্রোল দিয়ে দিলাম আমি, এর ক্ষেত্রে ধরুন আমরা টেক্সট অ্যালাইন লেফট করলাম, তাহলে এটা আমাদের উচিত লেফট সাইডেই দেখানো। সো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই লেখাটি আমাদের লেফট সাইডেই দেখাচ্ছে। আর ডিফল্ট অবস্থায় যদি আমরা কোনো অ্যালাইনের জন্য যদি কোনো ডিজাইন না দিই বা কোনো কমান্ড না দিই, তখনও সে ডিফল্ট অবস্থাতেই দেখাবে লেফট সাইডের দিকেই। সো এই ছিল হচ্ছে কোনো একটি লেখাকে আমরা কিভাবে সেন্টারাইজ করতে পারি, বা সেই লেখাটিকে কিভাবে রাইট সাইডে লেফট সাইডে বা কাস্টমাইজ ওয়েতে অ্যালাইন করতে পারি সেটি লেখার কমান্ড। সো একটু আগেই বলেছিলাম যে স্টাইল আকারে লেখার জন্য, যে অর্থাৎ আমরা কোনো একটা কিছু যদি ডিজাইন দিতে চাই কোনো একটি ট্যাগের, সেক্ষেত্রে আমরা স্টাইল নামক একটি অ্যাট্রিবিউট ইউজ করব, অথবা স্টাইল অ্যাট্রিবিউটটি ইউজ না করেও আমরা অ্যালাইন করতে পারি। যেমন ধরুন লাস্টে যে আমরা প্যারাট্যাগটি ইউজ করেছিলাম, এখানে আমরা ডিরেক্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো, সেটি হচ্ছে অ্যালাইন, দেন ইকুয়াল দিয়ে আমরা ডাবল কোটেশনের ভিতরে ডিরেক্ট লিখতে পারবো সেন্টার, সেভ দিব, তখনও আমাদের অ্যালাইন ঠিকঠাকই কাজ করবে। কিন্তু আমি স্টাইল দিয়ে লিখতে বলেছিলাম এই কারণে যে স্টাইল দিয়ে লেখার ফলে আপনি আরো যেসব ডিজাইন ইউজ করা যায়, লাইক কালার ইউজ করা যায়, স্পেসিফিক কোনো ডিজাইন যেগুলো আমরা পরে ধীরে ধীরে শিখবো, সেই জিনিসগুলো আপনার সেম স্টাইল ট্যাগের ভিতরে লিখে যেতে পারেন। তো এবার দেখি কালার আমরা কিভাবে ইউজ করতে পারি। ধরুন যে আমরা লাস্টের যে লাইনটি দেখছি, ধরুন আমি এটার নাম দিলাম লাইন থ্রি, লেখাটি দিলাম লাইন থ্রি, একবার রিফ্রেশ দিই, ডিফল্ট অবস্থায় কি এখন লেফটে দেখানো উচিত? হ্যাঁ, এটিকে আমাদের লেফটে দেখাচ্ছে, কজ আমি কোনো এখনো অ্যালাইন দেইনি। সো এই যে লেখাটি লাইন থ্রি, লেখাটি আমাকে ডিফল্ট অবস্থায় দেখাচ্ছে একটি ব্ল্যাক কালার ফন্টে, কিন্তু আপনি যদি চান যে কালারটাকে আপনি চেঞ্জ করবেন, ধরুন ব্ল্যাকের জায়গায় আপনি ব্ল্যাক না দেখিয়ে এই লেখাটিকে আপনি লাল কালারে দেখাতে চান, তখন আপনি কি করবেন? সো এটির জন্য যেহেতু এটি স্টাইল, সো এটির জন্য একটা কমান্ড রয়েছে, যে কমান্ডটা আমি স্টাইল ট্যাগের ভিতরেই লিখব। তো এই কমান্ডটা আবার লিখতে হলে আপনাকে যেটা করতে হবে, ফার্স্টেই যেহেতু এটি আমরা একটি স্টাইল করব, সো আমি আগে স্টাইল দিয়ে নিলাম, স্টাইল অবশ্যই ডাবল কোটেশনের ভিতর লিখতে হয়। আর কালার করার জন্য যে কমান্ডটি রয়েছে সেটি হচ্ছে COLOR কালার,
দেন কোলন দিব। এবার লিখব আমি কালারটা কি দেখাতে চাই, ধরুন আমি কালার দেখাতে চাই রেড, আর যেহেতু আমাদের কমান্ড লেখা হয়ে গিয়েছে সো আমি সেমিকোলন দিয়ে সেটাকে এন্ড করে দিলাম। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি, দেন রিফ্রেশ দিয়ে দেখি এবার আমাদের কি দেখায় আউটপুট। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এবার 3 নম্বর যে প্যারাটি রয়েছে আমার, সেই প্যারাটির লেখাটিকে আমাদের লাল কালারে দেখাচ্ছে। বা আপনি চাইলে যদি এটাকে অন্য কোনো কালার দিতে চান, লাইক আপনি যদি গ্রিন দিতে চান, আমি জাস্ট গ্রিন লিখে দিলাম, তাই হয়ে গেল, সেভ দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ লেখাটি এবার আমাদের গ্রিন কালারে দেখাচ্ছে। এখন ধরুন যে আপনি রেড, গ্রিন, ব্লু এসব কালার ছাড়াও আরো অনেক কালার রয়েছে, সেই কালারগুলো আপনি যদি ইউজ করতে চান তখন আপনি এখানে কি লিখবেন? ডিফল্ট অবস্থায় আমরা রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক এগুলো ইউজ করতে পারতেছি, কিন্তু এক্সট্রা অনেক ধরনের কালার আছে যে অনেকগুলো মৌলিক কালারের সংমিশ্রণে তৈরি হয়, সেই কালারগুলোর ক্ষেত্রে আপনি তো নাম জানেন না, তখন আপনি কি করবেন? এই জন্য ইউজ করতে হচ্ছে HTML কালার কোড। এই HTML কালার কোড গুলো শুধুমাত্র এই ওয়েব ডিজাইনের জন্যই নয়, আপনি যে কোনো ক্ষেত্রে সাপোজ আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস বানাতে চান বা উইন্ডোজ সফটওয়্যার বানাতে চান .NET ইউজ করে, সেসব ক্ষেত্রে আপনার এই কালার কোড গুলোর অনেক দরকার। সো কালার কোড গুলো আপনি কিভাবে পাবেন? সিম্পলি আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন HTML কালার কোড লিখে। তাহলে গুগলে দেখতে পাবেন অসংখ্য রেজাল্ট আছে, যেখান থেকে আপনি যে কোনো একটা লিঙ্কে ঢুকলেই HTML কালার কোড গুলো আপনি পেয়ে যাবেন। ধরুন আমি ফার্স্টের লিঙ্কটাতেই যাচ্ছি, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কোনো একটি কালার পিক করার অপশন দিয়েছে। বা আমি নিচে যাই, এখানেও দেখা যাচ্ছে অসংখ্য কালার পিক করা যাচ্ছে। ধরুন আমি এখানে একটি কালার পিক করলাম, এই কালারটি, সো আমি জাস্ট ক্লিক করলাম, দেখা যাচ্ছে আমাকে একটি হেক্স কোড দিয়েছে। সো হেক্স কোড গুলো অলওয়েজ খেয়াল রাখবেন, এগুলো হয়ে থাকে নর্মালি 6 ডিজিটের আর সামনে একটি হ্যাশ থাকে। সো এই কোডটা জাস্ট আপনি কপি করে নিয়ে আপনি যদি কালারের যে গ্রিনটা আমরা আগে লিখেছিলাম সেই জায়গাটায় পেস্ট করে দেন, অর্থাৎ কালারের পর যে সেমিকোলনটি রয়েছে, সরি কালারের পর যে কোলনটি রয়েছে তারপরে যদি আপনি সেই কালারের কোডটা দিয়ে দেন তাহলে আপনি সেই কোডটাই পেয়ে যাবেন। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। এবার আমরা আমাদের পেজটিকে দেখি কি দেখায়। হ্যাঁ, আমরা যে কালারটি পিক করেছি এক্স্যাক্টলি আমরা সেই কালারেরই এখন লেখাটা পেয়ে গিয়েছে। সেম ভাবে আপনি যে কোনো কালারই যে কোনো ওয়েবসাইট থেকেই পিক করেন না কেন, যে কোনো কালার কোড আপনি সেই কালার কোডটাই আপনি ইউজ করতে পারবেন HTML এ। আমরা এটা কপি করে নিয়ে এখানে আবার পেস্ট করে দিচ্ছি, দেন আমরা সেভ দিয়ে দিলাম। সো এবার আমরা যে কালারটি পিক করেছি সেই কালারই আমরা দেখতে পাচ্ছি। এবার ধরুন যে আপনি একই সাথে একটি লেখাকে সেন্টারও করতে চান এবং কালারও দিতে চান, তখন আপনি কি করবেন? যেহেতু এই সবগুলোই হচ্ছে আপনার স্টাইল, সো আপনার মেইন জিনিসটা হচ্ছে অ্যাট্রিবিউটটা স্টাইলে লিখতে হবে। কিন্তু এবার আপনার স্টাইলের 2 ধরনের কমান্ড ইউজ করতে হবে, একটি হচ্ছে কালার কমান্ড আরেকটি হচ্ছে টেক্সট অ্যালাইন কমান্ড। সো মাল্টিপল কমান্ডও আপনি আপনার স্টাইলের মধ্যে দিতে পারবেন। ধরুন লাস্টের যে লাইনটি আমরা লিখেছিলাম বা লাস্টের যে প্যারাটি লিখেছিলাম সেখানে আমরা একটি কমান্ড দিয়েছি কি কালারের কমান্ড, আর এই কমান্ডটি শেষ হয়েছে কিভাবে বোঝা যায়, সেটি হচ্ছে এই সেমিকোলনটি দেখে যে হ্যাঁ এই সেমিকোলনটি এখানে আছে মানে একটি কমান্ড আমাদের শেষ হয়ে গিয়েছে। সো এই সেমিকোলনের পর আমরা আরো একটি কমান্ড এখন লিখতে পারবো। আমরা অ্যালাইন দিয়েছিলাম কিভাবে, টেক্সট অ্যালাইন দেন একটি কোলন দিয়ে আমরা লিখেছিলাম কোন দিকে আমি অ্যালাইন করতে চাই। সাপোজ ধরুন আমি রাইট সাইড অ্যালাইন করতে চাই, দেন এই কমান্ডটি আমার ফিনিশ হয়েছে। সো আমরা এগেন একটি সেমিকোলন ইউজ করলাম, আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। এবার আমরা লোড দিয়ে দেখি যে হ্যাঁ আমরা এবার রাইট সাইডেও পেয়ে গিয়েছি, সেই সাথে একটি কালারও আমরা সেট করতে পেরেছি। তাহলে আমরা পর আগের ঠিক প্যারাটি যেটা ছিল সেটি তো আমরা ইউজ করি। ধরুন এখানে আমরা এই অলরেডি সেন্টার করেই ফেলেছি, জাস্ট আরেকটি ডিজাইন আমি দিতে চাই, সেটি হচ্ছে কালার কোড। সাপোজ আমি এর কালার দিলাম, কোলন দিলাম, কি কালার ইউজ করবো, ধরুন আমি রেড ইউজ করলাম অ্যান্ড আমার কমান্ডটিকে ফিনিশ করলাম, সেভ দিয়ে দিচ্ছি, রিলোড দিচ্ছি। সো আমার এখন সেন্টারেও আছে এবং কালার কোড যেটা আমি দিয়েছি রেড লিখে, সো আমার রেডও কালার দেখাচ্ছে। সো এভাবেই আসলে একটি ট্যাগের ভিতরে বা প্যারাটা একবার যে কোনো একটি লেখায় আমরা ইজিলি কালার দিতে পারবো এবং সেই লেখাটিকে আমরা বিভিন্ন দিকে অ্যালাইন করতে পারবো, লেফট, সেন্টার অথবা রাইট সাইডে। তো এবার আমরা
নতুন আরেকটি ট্যাগ শিখব, যেটিকে বলা হয় হচ্ছে হেডিং ট্যাগ। আগে দেখে নেই যে হেডিং ট্যাগ জিনিসটা আসলে কি। তো ধরুন আপনার বিভিন্ন যখন ওয়েবসাইট ইউজ করেন, দেখবেন যে কিছু লেখার সাইজ একটু বড় থাকে, বোল্ড থাকে, আবার কিছু লেখার সাইজ একটু ছোট হয়ে বোল্ড থাকে, আবার কিছু লেখা একদম ডিফল্ট অবস্থায় থাকে, যেগুলো হচ্ছে আমরা ডিফল্ট লেখা লিখেছি প্যারা ট্যাগ ইউজ করে। তো হেডিং ট্যাগগুলো হচ্ছে 6 রকমের হয়ে থাকে, যে ট্যাগগুলোর নাম বলা হয় H1 থেকে H6 পর্যন্ত। সো আমরা একটা যদি লিখি, আপনি তখনই অ্যাকচুয়ালি বুঝতে পারবেন জিনিসটা দেখতে কিরকম হয়। সো ট্যাগটি হচ্ছে H1 দিলাম আমরা, যেহেতু ট্যাগটি শুরু হয়েছে সো তার একটি ফিনিশ থাকবে, আর এই ট্যাগের ভিতরে আমরা যে কোনো একটি লেখা লিখতে পারবো। সো ধরুন আমি লিখে দিলাম হেডিং 1, আমরা সেভ দিচ্ছি, দেখি আমাদের আউটপুটটি কি দেখায়। সো আমরা হেডিং 1 নামে একটি বড় করে একটি বোল্ড লেখা দেখতে পাচ্ছি। আমি একটু আগে বললাম যে হেডিং জিনিসগুলোর 6 ধরনের ট্যাগ থাকে, একটি হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। তাহলে আমরা দেখি বাকিগুলো কি রকম কাজ করে। আমরা সেম জিনিসটাই জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি, H1 থেকে H6 পর্যন্ত। পরেরটা আমরা দিলাম H2 ট্যাগ, ফিনিশ হবে H2 দিয়ে। H3 দিলাম, ফিনিশ হচ্ছে আমাদের H3 দিয়ে। H4 ফিনিশ হলো H4 দিয়ে, আর এটি হচ্ছে আমাদের H5, ফিনিশ হলো H5 দিয়ে। দেন H6, এটিকে আমরা ফিনিশ করলাম H6 দিয়ে। সো বোঝার সুবিধার্তে আমি নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, 3, 4, 5, এটি হচ্ছে 6। আমি সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে। সো এবার আমরা আউটপুটটা দেখি। ওকে, সো আউটপুটটা দেখে হয়তো আপনারা এখন বুঝতে পারছেন যে H1 এ ইউজ করলে কি হয়, H2 তে কি, H3 তে কি, এবং H4, 5, 6 এ কি হয়। সো H1টা হচ্ছে একটু বড় সাইজের বোল্ড, H2টা তার থেকে একটু ছোট সাইজের বোল্ড, H3টা আরো ছোট বোল্ড, এভাবেই সেম ভাবে H6 পর্যন্ত এসে অনেক ছোট সাইজের হয়ে বোল্ড হয়ে যায়। সো হেডিং ট্যাগ গুলো আসলে কখন ইউজ করতে হয় সেটি জানার বিষয় একটি রয়েছে। যখন কোনো একটি আপনার ধরুন ওয়েবসাইটে একটি আর্টিকেল দেখাচ্ছে, সাপোজ কিছু ডিটেইলস লেখা আছে এবং তার একটি টাইটেল আছে, যেমন আমরা প্রথম আলো বা বিভিন্ন নিউজ পেপারে নিউজ পড়ি, সো দেখা যায় যে নিউজের যে শিরোনামটি রয়েছে বা টাইটেলটি রয়েছে সেটি একটু মোটা করে বড় করে উপরে লেখা থাকে। সো এইসব ক্ষেত্রে ওয়েবসাইটের যে কিওয়ার্ড, যে লাইনগুলো রয়েছে, অর্থাৎ যে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে একটি ইম্পর্টেন্ট সেন্টেন্স, এই জিনিসগুলোকে আমরা হেডিং ট্যাগের ভিতরে লিখি। সেটি এখন আপনার ডিজাইন ওয়াইজ, আপনি চাইলে H1 ইজ কয়েন, 2 ইজ কয়েন, বা আপনার মন মতো যে কোনো একটি সাইজের জন্য আপনি যেই হেডিং ট্যাগই ইউজ করেন না কেন। তো নর্মালি আপনার মনে হতে পারে যে H1 ইউজ করে আমি লেখাটিকে বোল্ড করছি বা মোটা করছি, কিন্তু আমি যদি হেডিং ট্যাগ যদি শুধুমাত্র টাইটেলে ইউজ করতে হয়, তাহলে বাকি জায়গায় ধরুন আমার এরকম কোনো একটি লেখা ছিল, সেই লেখাটিকে যদি আমি আবার বোল্ড করতে চাই তখন আমাকে কি করতে হবে। সো তখন আমাদেরকে আরেকটি কমান্ড ইউজ করতে হবে, যেটা আমরা এরপরে দেখছি। সো আশা করব হেডিং ট্যাগ বিষয়ে জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, এবং এই ইউজেসটা পরবর্তীতে আপনারা যখন আরেকটু বড় লেভেলের কোড করবেন তখন এই হেডিং ট্যাগের ইউজটা অনেক বেশি করতে হবে, যেটা আপনারা পরে দেখতে পারবেন। সো এবার দেখে নেই যে আমরা বোল্ড কিভাবে করবো একটি লেখাকে, অর্থাৎ লেখাটি দেখতে যে একটু মোটা হবে সেটি কিভাবে করতে পারি। সো আমি হেডিং ট্যাগগুলোকে কেটে দিচ্ছি। সো নর্মালি যে কোনো একটি লেখা আমরা লিখেছি হচ্ছে প্যারা ট্যাগ দিয়ে, বা আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম যে কোনো ট্যাগ ইউজ না করেও যদি আমরা লিখে দেই তারপরেও সেই লেখাটি আমাদের দেখাবে। এখন ধরুন যে এই যে লেখাটি আমাকে দেখাচ্ছে, এই লেখাটিকে আমি একটু বোল্ড করতে চাই বা একটু মোটা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে। তখন আমাকে ইউজ করতে হবে আরেকটি ট্যাগ, যেটিকে বলা হয় বোল্ড ট্যাগ, বা লেখার সময় আমরা লিখব বি দিয়ে। এই লেখাটিকে যদি আমরা বিট নামক একটি ট্যাগের ভিতরে লিখি, এবং সেই সাথে যদি এটাকে আবার ফিনিশ করে দেই বি ট্যাগ দিয়েই, আমরা সেভ করে দেখি, এবার রিফ্রেশ দেই। সো দেখুন লেখাটি একটু বোল্ড হয়ে গিয়েছে। সো বোল্ড ট্যাগটা ইউজ করে আমরা একটি লেখাকে মোটা করতে পারি। বা আমি যদি এখন বি ট্যাগটা এখানে না দিয়ে ঠিক এই জায়গা থেকে দেই তাহলে কি হয়। তার মানে আগে আমরা কোড দেখে জিনিসটা বোঝার চেষ্টা করি কি হতে পারে। এতটুকু আমি লিখেছি যে লেখাটা আমার কোনো ট্যাগের ভিতরে নেই, সো এই লেখাটি আমার ডিফল্টের যেরকম সাইজ, ডিফল্ট যে বোল্ড ছাড়া যেরকম
লেখা দেখানোর কথা সেভাবে দেখাবে, আর এতটুকু লেখাকে আমরা বোল্ড ট্যাগের ভিতরে লিখেছি। সো এই লেখাটি আমার মোটা করে বোল্ড আকারে দেখানোর কথা। সো আমরা এবার সেট দিয়ে দেখি অ্যাকচুয়ালি আউটপুটটা কিরকম আসে। সো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ফার্স্টে যে অংশটুকু আমরা বোল্ড ট্যাগের বাইরে লিখেছিলাম আগে, সেটি ডিফল্ট অবস্থাতেই আছে, আর বোল্ড ট্যাগের ভিতরের অংশটুকু আমাকে জাস্ট বোল্ড করেই দেখাচ্ছে। জিনিসটা অনেক সিম্পল। এবার দেখুন, এটি হচ্ছে আমরা ডিফল্ট ভাবে জাস্ট নর্মালি লিখে ফেলে আমরা বোল্ড ট্যাগ ইউজ করলাম, কিন্তু আপনি ধরেন প্যারা ট্যাগের ভিতরেই যে লেখাটি রয়েছে, যেটি আমাদের ডিফল্ট সাইজে বা ডিফল্ট ফন্ট স্টাইলেই দেখাচ্ছে, সেই লেখাটির ভিতরে যদি আপনি এখন বোল্ড করতে চান তাহলে কি করবেন? তো নর্মালি আমরা আগেই দেখেছি যে যে কোনো লেখার যে কোনো অংশে যদি আমরা বোল্ড ট্যাগ ইউজ করি তাহলেই সেই অংশটি আমাদের বোল্ড হয়ে যাবে। সো আমার মেইন লেখাটি হচ্ছে এখন এতটুকু, যেটি দেখাচ্ছে ডিফল্ট সাইজে। এই লেখাটিকে যদি আমি বোল্ড করতে চাই, দেন এই লেখাটিকে শুধুমাত্র বোল্ড ট্যাগের মধ্যে আমরা বসিয়ে দিব, হোক সেটা প্যারা ট্যাগের ভিতরেই। একটি ট্যাগ আর একটি ট্যাগকেও কন্টেইন করতে পারে। সো এখন এই লেখাটি আমাদের বোল্ড হয়ে যাবে। আমরা স্টেপ দিয়ে দেখি, হ্যাঁ আমাদের এই লেখাটি এবার বোল্ড হয়ে গিয়েছে। আবার এই লেখাটার ধরুন একটি অংশ আপনি বোল্ড করতে চান আর একটি অংশ বোল্ড করতে চান না, সো বোল্ড ট্যাগের বাহিরে আপনি যাই লিখবেন সেটি বোল্ড ছাড়া হবে, অর্থাৎ সেটি ডিফল্ট যেভাবে দেখানোর দরকার সেভাবেই দেখাবে। সেভ দিলাম, রিফ্রেশ দিচ্ছি। প্রথম অংশটুকু দেখুন, বোল্ড ট্যাগের বাইরে লিখেছিলাম সেটি বোল্ড হয়নি, যতটুকু বোল্ড ট্যাগের ভিতরে লিখেছি শুধুমাত্র ততটুকুই বোল্ড হয়ে গিয়েছে। তো এভাবেই আসলে যে কোনো একটি লেখাকে আমরা ইজিলি বোল্ড করতে পারি, বা বোল্ড ছাড়াও একটি কমান্ড ইউজ না করে আমরা সেটাকে লিখতে পারি। আর আজকের ভিডিওতে টোটাল আমরা শিখলাম যে কিভাবে একটি লেখায় আমরা টেক্সট অ্যালাইন দিতে পারি, দিয়ে সেই লেখাটিকে কিভাবে আমরা সেন্টারাইজ বা রাইট সাইডে বা লেফট সাইডে মুভ করাতে পারি, এবং সেই সাথে আমরা কিভাবে একটি লেখাতে কালার ইউজ করতে পারি, অর্থাৎ ফন্ট কালারটা কি হবে সেটি আমরা সেট করে দিতে পারি, যেটি আমরা ডিফল্ট গ্রামারে রেড গ্রিন ব্লু সেগুলো ওয়ার্ড দিয়ে ইউজ করতে পারি, অথবা চাইলে আমরা স্পেসিফিকভাবে কালার কোডও ইউজ করতে পারি। আবার একই সাথে যদি আমরা মাল্টিপল ডিজাইন ইউজ করতে চাই সবকিছু আমরা লিখতে পারি কি স্টাইল নামক যে ট্যাগটি আমরা দেখেছি সেই ট্যাগের ভিতরে। তো আজকে টিউটোরিয়াল এতটুকুই ছিল, আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো অনেক কিছু শিখবো, এবং আশা করি নেক্সট টিউটোরিয়ালে আরো মজার মজার কিছু জিনিস শিখবো, যা অনবরত আপনারা বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে থাকেন কিন্তু শেখার পর আসলে আপনারা জিনিসটা ধরতে পারবেন যে ওয়েবসাইট গুলোতে আসলে ওই জিনিসগুলো কিভাবে কাজ করে। ধন্যবাদ।